ছাত্র ছাত্রী সকল, আজি আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পড়া অনুসরণী পাঁচ দশমিক দুই পড়া এক নম্বরের এ টু করবলে ওলাইছো। আহা আমি অঙ্কটো চাও। গতিকে চা এক কি দিছে, তলর চিত্রত যদি এ বি সমান্তরাল সিটি হয় তেনেহলে এক্স ওয়াই জেডর মান নির্ণয় করব লাগে। তারপরে কি দিছে, এ বি এই দুডাল চিন দিয়া মানে হয়েছে সমান্তরাল চিন, এ বি সমান্তরাল সিটি, এ বি টু সিটির লগত সমান্তরাল। গতি প্রথমতে আমি লিখি লম ইয়াতে যে দিয়া আছে, প্রথমতে দিয়া আছে লিখি লম যে দিয়া আছে এ বি সমান্তরাল সিটি। এতে কি ওলাব লাগে, এক্স ওয়াই আর জেড। গতি তোমালে এক্স সমান সমান প্রশ্নবোধক চিন দিবা কমা, ওয়াই সমান সমান প্রশ্নবোধক চিন দিবা, জেড সমান সমান প্রশ্নবোধক চিন দিবা, এনেকে দিবা। এতে আমি কি কি ব্যবহার করব লাগিব, এতে আমি চাব লাগিব ছেদক থাকিলে কি হয়, একান্তর অন্ত কোণ, অনুরূপ কোণ, সেইবিল ব্যবহার করে পেলে অঙ্কটা করব লাগিব। ঠিক আছে, এতিয়া চা আমি যেনে চা এতিয়া যেহেতু যেহেতু এতিয়া এ বি বাহু সমান্তরাল সিডি, এ এ বি আর সিডি সমান্তরাল হয়, যদি সমান্তরাল হয় তেন্তে এই রেখাডাল, এই রেখাডাল এডাল ছেদক হয়। এই রেখাডাল আকো কইছো, যদি এ বি আর সিডি সমান্তরাল হয় এই রেখাডাল এডাল ছেদক হয়, তেতিয়া ইয়ারে এই কোণটো আর এই কোণটো মানে এই বাওফালে কোণ আর ইয়ার সোফালে কোণ এই কোণ দুটা সদায় সমান হয়। অর্থাৎ কি কোণ আছে ইয়াতে, ইয়াতে আছে এক্স, ইয়াতে আছে সত্তর, এই কোণ দুটা সমান হব। আর তার কারণটো হব এক্স আর সত্তরটো হচ্ছে একান্তর অন্তকোণ, সেই কারণে সমান হয়। গতিকে আমি লিখি দিব লাগিব যে একান্তর কি হয়, অন্তকোণ হয়, সেইটো আমি লিখি দিব লাগিব, একান্তর অন্তকোণ কারণটো লিখিব লাগিব, সেই কারণে সিহঁত কি হয় সমান হয়। আকো আরো একটা কথা কইছো যে যেতিয়া এটা ত্রিভুজর, হ্যাঁ, বহিকোণ, বহিকোণটো কি হয় মই কৈ আছো চাবা, আকো আরো লিখিছো ডাইরেক্ট করে দিম এইটো। আর চা এই ত্রিভুজডাল যদি মই নাম দিও ইয়ার পি, ইয়ার নাম যদি দিও কিউ, ইয়ার নাম যদি দিও আর, গতি এই পি কিউ আর ত্রিভুজর এই কোণটো হৈছে এশ ডিগ্রিটো হৈছে এই ত্রিভুজটোর বাহিরত থাকা কোণ। গতি এই এশ ডিগ্রি কোণটো কেনেকে লিখিব পাৰি, এশ ডিগ্রি কোণটো এশ ডিগ্রি সমান সমান, এশ ডিগ্রি সমান সমান কি লিখিব পাৰি, এশ ডিগ্রি সমান সমান, এশ ডিগ্রি সমান সমান এইটো নালাগে, এই এক্স আর ওয়াই লগত থাকাটো নহয়, এক্স আর ওয়াই যোগ করে দিব পাৰি, এনেকে করব পাৰি, এনেকা সূত্র আছে এক্স আর ওয়াই করে দিব পাৰি। এটা কি করবা তোমালকে, এখন লিখিবা, লিখি পেলে এশ ডিগ্রি এক্স মানে কিমান পাইছা সত্তর পাইছা, সত্তর লিখি দিয়া, আর ইয়াতে কি আছে ওয়াই, গতি এশ সত্তরটো ইভাগে লৈ আহা, বিয়োগ সত্তর হব ইপিনে হব ওয়াই, গতি আমার ওয়াইর মানটো কিমান হব, এশর পৰা সত্তর গেলে কিমান থাকে ত্রিশ ডিগ্রি থাকে, তো ওয়াইর মানও পালো। এতিয়া আমার কি মান লাগে, আমার জেড লাগে, কি লাগে জেড লাগে, জেডটো কেনেকে ওলাবা, গতি মই ইয়াত দেখাই দিছো জেডটো কেনেকে ওলায়। আকো আমি কি লিখিম, আকো আকো লিখি পেলে চা এই যে আমার কোণ ইয়ার পৰা ইয়ালৈকে সত্তর ডিগ্রি লিখিলো, যোগ ইয়ার পৰা ইয়ালৈকে ওয়াই ডিগ্রি লিখিলো, ইয়ার পৰা ইয়ালৈকে জেড ডিগ্রি, অর্থাৎ তোমালোকে কি পালা, কি পালা, হ্যাঁ, যে সত্তর ডিগ্রি ইয়ার পৰা আরম্ভ হয়েছে, সত্তর ইয়ার পৰা আরম্ভ হয়েছে, সত্তর যোগ ওয়াই আর যোগ জেড ইয়াতে যাই পেলে শেষ হয়েছে, তার মানে ইয়াতে আরম্ভ হয়েছে ইয়াতে শেষ হয়েছে, মানে ই এডাল সরল রেখা দিছে, অর্থাৎ ইয়ার কোণটো হয়েছে এশ আশি ডিগ্রি, সরল রেখা মানে এশ আশি ডিগ্রি মনত রাখবা। এতিয়া সত্তর ডিগ্রি লিখিলো, তারপর তোমালকে নিশ্চয় ওয়াই মানটো ওলাইছা, ওয়াই মানটো হয়েছে ত্রিশ ডিগ্রি পালো, আমি লিখি দিলো ত্রিশ ডিগ্রি হল, তারপর কি থাকিল জেড থাকিল, আর ইয়াতে এশ আশি থাকিলে লিখিলো, তারপর সত্তর যোগ ত্রিশ কিমান হব যোগ করে চাবা, এশ ডিগ্রি হব যোগ জেড থাকিল, এইটো হল এশ ডিগ্রি, সরি এশ আশি ডিগ্রি হল, পিছত জেড সমান সমান এই এশ আশির পৰা
যোগ এশ আছে ইপিনে গেলে বিয়োগ এশ ডিগ্রি হব, বিয়োগ করে দিবা। গতি এশ আশির পর এশ আশির পর এশ বিয়োগ করে দিয়া কি হব, আশি ডিগ্রি হব, আশি ডিগ্রি পালা। গতি তোমালে একশো পালা, একসত্তর পালা, ওয়াই ত্রিশ পালা, জেড আশি পালা। গতি আমি লিখে দিম এক্সটো কি পাইছো, এক্স পাইছো সত্তর, সত্তরটো মই লিখি দিল। তারপর ওয়াই পালো ত্রিশ, ওয়াইটো লিখি দিম, ওয়াইটো লিখি দিম ত্রিশ ডিগ্রি। আর জেড, জেড পাইছো কি ডিগ্রি, আশি ডিগ্রি। এই এই গোটেকটা হচ্ছে তোমালোকর আনসার, ঠিক আছে? গতি প্রথমত এইখানে লিখে রবা, চিত্রটা উপরতে অঙ্কন করবা। তার এইখানে যে লিখিছো ইয়ার জায়গা নাই, সেখানে ইয়ার লিখিছো, এই অন্তিম পার্ট। গোটেখিনি লিখা হওয়ার পিছত এইখানে লিখিবা। আর ছাত্র ছাত্রী সকল, তোমাদের মানে হোমওয়ার্ক হিসাবে বেশি অঙ্ক নিদিও, খুব কম অঙ্ক দিন, চেষ্টা করবলে এক নম্বরের এ আর বিটু, বিটু তোমালোকে নিজে চেষ্টা করবা, অঙ্কটা করবা, মোক হোমওয়ার্ক হিসাবে হোয়াটসঅ্যাপত আপলোড করবা, মই চাই দিম। ঠিক আছে, ধন্যবাদ।